রাজীব ভবনত কংগ্রেসের প্রতিবাদ, কংগ্রেসলৈ আয়করের জাননীর বিরুদ্ধে এই প্রতিবাদ। এই জাননীক কর সন্ত্রাসবাদ আখ্যা কংগ্রেসের। রাজীব ভবনত অবস্থান ধর্মঘটের প্রতিবাদ কংগ্রেস নেতৃত্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর 1823 কোটির কর অন্যায়ভাবে জাপি দিয়ার অভিযোগ। আমি পুনপটিয়া সম্প্রচার আপনার দেখছি। যে আপনার এজনের পিছন এজন মানুষ গৈ আছে, মানে সাংবাদিকজনক উত্তর দিছো, কোনোবা এজন বা দুজন মানুষ গৈছে, কিন্তু কংগ্রেসের যে 35 লাখ কর্মী আছে, এজন কর্মীও আজি তারিখ ফুটি হিলাব পৰা নাই বিজেপিয়ে, সেই কথাটো প্রচার করা সময় সমাগত। মই সেই কারণে বেশি দীঘলীয়া নকৰি মোৰ নির্বাচনী প্রচারের মিটিং আছে, মই যাম দক্ষিণ কামরূপ। কিন্তু মই সমগ্র রাইজক সংবাদ মাধ্যমের জড়িয়ে এটা কথা সজাগ করব বিচার। এই সরকারের হাতত কোনো রিপোর্ট কার্ড নাই। যাওয়া সময়ত 5 জনক সাংসদের রিপোর্ট কার্ড বিচরার পরিবর্তে প্রার্থী বদলাই দিবলগিয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কংগ্রেসক কটাক্ষ করে, কিন্তু মুখ্যমন্ত্রী কৈছে যে আমার ক্যান্ডিডেট সিলেকশন বোলে বিজেপির ভাল হওয়া নাই উপলব্ধি করেছে, আর সেই কারণে মনস্তাত্ত্বিকভাবে হতাশ করবর কারণে কংগ্রেসের মানুষবিলাক কোন কোন মানুষক নিব তার তালিকা বনাইছে। মই এটা কথা সংবাদ মাধ্যমের জড়িয়ে গোটে অসমবাসী রাইজলে এটা কথা কব বিচার, কংগ্রেসের কোন গেছে এই বিশেষ ডর কথা নহয়। কংগ্রেসের মানুষ যার কারণে ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে নাকি? কংগ্রেসের কোনোবা নেতায় মূর পুলুকা মারার কারণে মেডিসিনের দাম বৃদ্ধি হয়েছে নাকি? কংগ্রেসের কোনোবা মানুষ যার কারণে আজি তারিখত ভেজাল ঔষধের পরিভর হয়েছে নাকি? মই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজি রাজীব ভবনের প্রস্তাব করব বিচার, যে মোদী সরকারে যেতিয়া মনমোহন সিংক কইছিলে যে পেট্রোলের ডিজেলের দাম যেতিয়া 56 টাকা আসে, 450 টাকা যেতিয়া সিলিন্ডারের দাম আসে, মনমোহন সিং বলে আমি আপনার রাজীব ভবনের দেখায় গেছো। পুনপটীয় সম্প্রচার কংগ্রেসের প্রতিবাদর এয়া ভাষণ প্রদান করে আছে সেই প্রতিবাদস্থলীত কংগ্রেস নেত্রী তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী গুয়াহী লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে।